ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে একজন ব্যবসায়ী সে কম দামি পেঁয়াজ কেনে এবং বেশি দামি পেঁয়াজ কেনে, তারপরে সেগুলি সে বিক্রি করে, বেশি দামিগুলো উপরে রাখে এবং কম দামিগুলো তারপরে রাখে, আবার ভালো পেঁয়াজ রাখে, এভাবে সাজিয়ে রাখে এবং ক্রেতা এসে তারা ইচ্ছা মতো দেখে এবং কিনে নিয়ে যায়। তো এই প্রক্রিয়ায় ব্যবসা তার জন্য জায়েজ হবে কি না? জায়েজ হবে না এটা এই জন্যে যে ভালো মানের পেঁয়াজের সাথে সে নিম্ন মানের পেঁয়াজকে একত্রিত করে সবকে ভালো মানের নামে চালিয়ে দিচ্ছে, এতে ক্রেতা প্রতারক হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে এবং এক্ষেত্রে ব্যবসায়ী প্রতারক হয়ে যাচ্ছে। যেটা বেশি দামের সেটা আলাদা রাখবে, যেটা কম দামের সেটা আলাদা রাখবে এবং সেভাবে দাম রাখবে এবং কাস্টমারকে বলবে এটার দাম এত, এটার দাম এত। হ্যাঁ, তাহলে কাস্টমার ইচ্ছা মতো নিতে পারবে। আর যদি সবগুলো একসাথে মিক্স করে রাখে এবং যখন মিক্স করে রাখবে তখন তো সে কখনোই কম দামটা উল্লেখ করবে না। হ্যাঁ, বেশি দামের যে পেঁয়াজ সেটাই সে বলবে যে এটা এগুলির দাম এত, তখন তারা নিম্নমানের ভালো মানের সবগুলো একসাথে মনে করে এটা দাম মনে করবে এবং কেউ হয়তো বেছে নিচ্ছে আর কেউ হয়তো বলবে যে না আমাকে 2 কেজি দেন বা 5 কেজি দেন, তখন সে কিন্তু বাছাবাছি করবে না এবং তার ওটা বাছাবাছি করার কোনো ওই ধরনের কোনো যোগ্যতাও নাই, জ্ঞানও নাই, হয়তো ওরকম সময় সুযোগও নাই। অতএব সে এখানে প্রতারণার শিকার হচ্ছে। তো এই জন্যে উচিত হবে যে 2 বস্তায় রাখবে বা 2 জায়গায় ভাগ করে রাখবে, এটার দাম এত টাকা, এটার দাম এত টাকা। তারপরে কাস্টমার যেটা তার পক্ষে সুবিধা হবে এবং যেটা তার পক্ষে মানে সহজ হবে সে ওটা খরিদ করবে। হ্যাঁ, তাহলে এটা উত্তম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক এরকম মানে মাটির ওপরে খাদ্যের রস্তু রেখেছিল, রেখে তখন সে বিক্রি করছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে এসে ওই খাদ্যের যে স্তূপটা আছে তার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে দেখতে পেলেন যে নিচে বা মাঝখানে পানিতে ভিজানো বস্তু রয়েছে। তো তখন তিনি বললেন এটা কেন? তখন সে বলল যে বৃষ্টি এসেছিলো বা পানিতে ভিজে গেছিলো যার কারণে এরকম হয়েছে। তো তিনি বললেন যে পানিতে ভিজাটা তুমি নিচে রাখলা কেন, এটা তো উপরে রাখতে পারতে। তারপরে তিনি বললেন যে মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় অর্থাৎ মুমিনদেরকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই জন্য এভাবে ব্যবসার ক্ষেত্রে কখনোই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আলেম।